আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন বেবাস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকের যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আর মানে আলাপ আলোচনা করবো, দেখেন মানে আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের একটা আয়াত আমি আপনাকে বলবো। দেখেন একটা কাজ আপনি মানে আপনি একটা কাজ করতে পারলে 1 সেকেন্ডের মধ্যে বশীকরণ হবে, এবং আপনি এখানে মানে আপনি আমার সামনে বসে থাকবেন, বশীকরণ হবে, এবং 1 সেকেন্ডের মধ্যে মুখ থেকে আপনার শব্দ বার করতে দেরি হবে, বশীকরণ হতে দেরি হবে না ইনশা আল্লাহুল আজিজ। আমি আপনাকে নিয়ে গাল মানে আমি আপনাকে নিয়ে গাল গল্প করার মতো সময় বা সুযোগ আমার কাছে নেই। আমি সিফ মাত্র বলবো খোদার কালাম। দেখেন পৃথিবীর সমস্ত বিদ্যা যেখান থেকে শেষ হয়, পৃথিবীর সমস্ত বিদ্যা আমার আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়। ভাই আমি আপনাকে নিয়ে বলছি, দেখেন আপনাকে ছেড়ে আপনার আপন মানুষ কেউ দূরে চলে গেছে, আপনাকে ছেড়ে আপনার আপন মানুষ কেউ দূরে চলে গেছে, এখন সে যদি আপনার কাছে না আসতে চায় তার মানে মানে তার জন্য সারা রাত ধরে আপনি রাতের ঘুম বন্ধ করেছেন, সারা রাত ধরে আপনার ঘুম হয়নি, আপনি সারা রাত ধরে আজকে 10 বছর কাটছেন, 5 বছর, 2 মাস, 6 মাস, না 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 না, কাঁদাই আপনার ওষুধ নয়, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে সে আমার জন্য কিভাবে কাঁদবে, এটাকে প্রমাণ করতে হবে আপনাকে। আমি আপনাকে বলতে থাকি ভাই এখানে মানে এখানে একটা কথা বলবো, তদবিরাতে আকসির, তদবিরাতে আকসির 149 পেজ, 6টা তাবিজ রয়েছে, আগে দুটো দিয়েছি আজকে দেবো। নাম্বার 2 ও মানে 16 ঘর অঙ্কন একটা মানে আপনি তাবিজ করবেন বা নকশা করবেন, এখন এই নকশাটা করার পরে 16টা সংখ্যা আপনি যে কেউ করতে পারবেন, এখানে আরবি লেখার কিছু নেই, যে কেউ আপনারা করতে পারবেন, এবং এটাকে করার পরে যদি আপনি কাছে রাখতে পারেন সত্যি কথা বলতে মাত্র 1 সেকেন্ডের মধ্যে কাজ শুরু হবে ইনশা আল্লাহুল আজিজ। আমি আপনাকে নিয়ে মানে আমি আপনাকে নিয়ে বলবো, অবশ্যই লক্ষ্য করে রাখবেন ওই তুলসী পাতা 5টা খেয়ে ফেলবেন আপনার ঘাড়ে বাস পড়বে না, এত বড় মিথ্যে কথা আমার কাছে নেই। আমি আপনাকে বলছি খুব ভালো করে লক্ষ্য করে, তুলসী পাতা সকালবেলা উঠে 5টা খাবেন, কদিন খাবেন? পরপর 3 দিন। এখন এই পরপর 3 দিন তুলসী পাতা খাবেন, যদি আপনার গায়ের উপরে বাজ পড়ে, বজ্রপাত হয়, তারপরেও আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা বজ্রপাত মানে কি? 1 লক্ষ নয়, 15 লক্ষ কারেন্ট মানে ইলেকট্রিক শর্ট বা ক্ষমতা বা পাওয়ার, ভাই মানে ওই মানে 15 লক্ষ ইলেকট্রিক শর্টের, আর এই যে মানে এই যে এতটা পাওয়ার আমি আপনাকে দিতে বলছি না, আমি শুধুমাত্র বলবো, শুধুমাত্র বলবো, আমি আপনাকে খুব ভালো করে লক্ষ্য করেন যে তুলসী পাতা 5 দিন, আপনি পরপর 15 দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে মানে কারোর সঙ্গে কথা না বলে খালি পেটে বাঁশি মুখে দাঁত মাজবেন না, কথা বলবেন না, 5টা তুলসী পাতা খেয়ে ফেলবেন। খেয়ে মানে আপনি খেয়ে ফেলার পরে ওই মানে 220 কারেন্টে একটু হাত দিয়ে দেখান তো দেখি, যদি পারো তাহলে তো বলবো বাপের বেটা তুলসী পাতার ক্ষমতা আছে, এত সহজ না। তুলসী পাতায় 101 রোগ মুক্ত হয়, 101 মানে মানুষের সুস্থ হয়, তার মানে এই নয় যে বাজ পড়লে বেঁচে যাবে, এখন কবে বাজ পড়বে না পড়বে আগে থেকে আমি প্রোটেকশন নেবো, সব বাজে কথা বাদ দাও, আমি পরপর 5 দিন নয় 15 দিন খাবো, 15 দিন 25 দিন খাবো 1 মাস, তারপর 220 লাইনে মানে ইলেকট্রিকে 440 লাইনে আমি নিজে হাত দেবো, যদি শক্ট খাই তান্ত্রিক হুজুর পীর কেবেলা তুমি সাধু মহাসাধু চেপড়ে সোজা করে দেবো, ও মানে মানে কাল্পনিক কথা আমার কাছে নেই, অবাস্তবিক কথা আমার কাছে নেই, আমি শুধু আপনার আমি আপনার কাছে মানে আমি আপনাকে নিয়ে আলোচনা করব যে মাত্র 1 সেকেন্ডের মধ্যে বশীকরণ, মাত্র মানে 2 সেকেন্ডের মধ্যে বশীকরণ, আমার চেম্বারে বসে থাকবে, এখানে বশীকরণ হবে, হবার পরে বাড়ি চলে যাবে,
একদম মিথ্যে কথা, কোন মিথ্যে কথা কান দেবে না। মূল কথা হচ্ছে খোদার কালামে এই কাজটা করো, একদম সহজে বলছি, একদম সহজ নিয়মে। একটা সাদা কাগজ নে, সাদা কাগজটা নেবার পরে আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন ওই সাদা কাগজের উপরে কেশর জাফরান, কেশর 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 দিয়ে মানে কেশর রাখবেন, আর একটু কি দেবেন বলেন, গোলাপ জল দেবেন, গোলাপ পানি দেবেন, দিয়ে ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, একটু লাল কালার তৈরি হবে, লাল কালি তৈরি হবে, লাল একটা আভা হবে, ডালিম গাছের ডালের কলম। এবং এই ডালিম গাছের ডালের কলম দিয়ে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখেন এই তাবিজটা সাদা কাগজের উপরে লেখেন, এই কয়েকটা সংখ্যা লেখেন, আর তারপরে স্ক্রিনে অবশ্যই এর আগে বহুবার দিয়েছি তারপরেও দিচ্ছি, যাকে আপনার বশ করতে চাইছেন তার নামটা দেন, তার নামটা দেন। পাঁচ ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য খেতে হবে, সত্য কথা বলতে হবে, পারবেন? যদি না পারেন আমার কাছ থেকে দূরে থাকো, আমার চ্যানেল থেকে। সবাই বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, না আমার চ্যানেল আপনাকে লাইক করতে হবে না, আপনি লাইক করবেন আমার খাওয়া হবে, মিথ্যে কথা। যদি মনে হয় যে আমার চ্যানেল আপনার জীবনে কোনো কাজে আসবে, আমার চ্যানেল যদি আপনার জীবনে কোনো কাজে আসে, যদি আপনার স্বার্থে লাগে, তাহলে আমার চ্যানেলটাকে নিয়ে কাজ করেন। যদি মনে হয় না আমার কাজ আসবে না, তাও সাবস্ক্রাইব করে রাখি, এরকম মিথ্যে কথা করবেন না। এখন আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন এখন এই সাদা কাগজের উপরে লাল কালি মানে আপনার সাদা কাগজের উপরে কেশর কালি জাফরান দিয়ে তাবিজটাকে লিখবেন, লেখার পরে তার পরের নামগুলো লিখবেন, যাকে আপনার পশ করছেন তার নাম আগে, যে করছে তার নাম পরে। হুজুর পীর সাহেব তান্ত্রিকরা যার উপরে করছেন তার নামটা পরে, আর যার জন্য করছেন তার নামটা পরে। দেওয়ার পরে দেওয়ার পরে দেওয়ার পরে পাঁচটা ধূপকাঠি জ্বালাবেন, ধূপকাঠি জ্বালানোর পরে সোম শুক্রবার তাবিজ করবেন, যে কোনো সময় করলেই হবে। এখন পাঁচটা ধূপের ওই ধোঁয়ার উপরে তাবিজটাকে ধরেন, ধরলে কি হবে বলুন তো, ওই ধূপের ধোঁয়ার একটা তো গরম আছে, ওই গরমে তাবিজটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ওর উপরে ড্রাই আতর সেন্ট সুগন্ধি কিছু লাগিয়ে দেবেন, ওটাকে নিয়ে কবচ তৈরি করবেন। কবচ তৈরি করার পরে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে কালো কাঁথা মানে কার কালো সুতো কালো ধাগা দিয়ে ধারণ করে, ব্যাস মিটে গেছে। ওই 65,000 টাকা খরচ মানে 5,500 টাকা খরচ, 10,000 টাকা খরচ আপনাকে করতে হবে না, এই কাজটা করে নেন। হুজুর আমি পারি না, আপনার কোন পাড়ার চাচা ইমাম সাহেব কোন কবিরাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে। হুজুর সত্য কথা তো সবাই তো এরকম বলতে পারে না জীবনে, টানা 41 দিন যে একটা মিথ্যা কথা বলিনি, তার দিয়ে কাজটা করা, সত্য কথা যে বলে তার কাছ থেকে করে, সে যে কোনো ধর্মের হোক, আমার কাছে বক্তব্য হচ্ছে কোনো ব্যাপার, ধর্ম একটা, সেটা মানব সম্প্রদায়, সেটা মানুষ, জাত একটা মানুষ। খুব ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাকে নিয়ে বিশাল লম্বা চৌড়ো কথা বলার মতো সুযোগ বা পরিস্থিতি আজকে আমার কাছে নিয়ে, আর শুক্রবার তো সকালবেলা রেকর্ডিং করছি, তো মূল কথা হচ্ছে আপনি একা একা কাজ করে মানুষের কাছে ঠকে যাবেন না, পৃথিবীর সবাই আপনাকে ঠকিয়েছে, খোদার কালাম তো ঠকাতে পারে না, লাতাবদিলা লিকাদিমাতিল্লাহ, যে আল্লাহ আপনাকে এত সুন্দর মানে মানে সুন্দর করে সৃষ্টি করেছে, সেই আল্লাহর কালাম দিয়ে আপনি প্রচেষ্টা করেছেন, ওই আল্লাহ আপনাকে সাহায্য করবে না, আপনি মানে আপনার সাহারা হবে না, আপনার চোখের পানি মুছিয়ে দেবে না, সেই আল্লাহ আপনার জবাবে হাসি ফোটাবে না। এরা বোঝে না বলে এদের কপালে এত কষ্ট, এরা মানে এরা মানে এরা জানে না বলে এদের এদের কপালে এত কষ্ট। কাউকে না কাউকে না কাউকে না, আল্লাহর শাহী দরবারে কাঁদো, আল্লাহর শাহী দরবারে কাঁদো। ইদানিং অনেক ভাই বলছে, হুজুর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করবো, কেন? হুজুর আমার স্ত্রী চলে গেছে, না স্ত্রী চলে যাওয়ার জন্য বায়াত করা হয় না, তুই যদি বায়াত করতে চাই সেটা আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য, যে আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহ যাকে পেয়ে গেছে তার জবান থেকে শুধু জমিনে উচ্চারণ হবে, কোন আমার আল্লাহ বলবে, তার সাথে সাথে জমিনে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ। যার অন্তরে আল্লাহ থাকে না তার অন্তরে শয়তান, অন্তরে থাকে শয়তান। আমি আপনাকে বলছি শয়তান ওয়াসওয়াসা দেয়, ডাকা দেয়, মানে শয়তান এই বলে সেই বলে অমুক বলে, না 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 না, পথ হতে হবে আমাদেরকে
মানুষকে মানুষ হিসেবে থাকতে হবে। আমরা মানুষ, আমরা আমাদের মতো করে চলবো। মানুষ 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 সর্বোপরি একটা কথা বলবো, আমি এত কথা বলি মানুষের কাছে আমি খারাপ, তার কারণ বাস্তব যদি উদাহরণ যদি আপনার কাছে তুলে ধরি, বাস্তব কথা একদম সহজ কথা, রাত ১২টায় উঠবে, ২টায় উঠবে, এই করবে সে না, কোনো সময় নেই, শুধু আর মানে আপনি আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনার হয়ে গেছে, যখন করবেন, যেদিন করবেন, যে সময় করবেন, যে অবস্থায় করবেন, সাদা কাগজের উপরে এটা শুধু দাগ কেটে দেবেন, দাগটা কেটে রুগীকে দিয়ে বলে এটাকে কাছে রাখো, এক সেকেন্ডের মধ্যে সে ফোন করবে। বোঝে না সোজে না, কাজ 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 কাজ, তান্ত্রিক কবিরাজ হুজুর বিশাল বড় মানে তান্ত্রিক না, তান্ত্রিক বিশাল বড় হল নয়, হুজুর বিশাল বড় এরকম নয়, তার মানে কবিরাজ বিশাল বড় এরকম নয়, মূল বড় হচ্ছে আল্লাহ ওয়ালা কতটা, আল্লাহ ভীরুতা কতটা, আল্লাহর ওলি কতটা, আল্লাহ তার সে আল্লাহকে কতটা চেনে, আল্লাহ তাকে কতটা চেনে, এই বিষয়টাকে মনে রাখে। আমি আপনাকে নিয়ে বলবো অশান্ত মন মন শান্ত হবার জন্য, অশান্ত মন শান্ত সূরা ইয়াসিন প্রতিদিন ফজরের পরে তিনবার করে শোনেন, শুধু কানের কাছে দিয়ে হিন্দু ধর্ম মানে হিন্দু জৈন খ্রিস্টান শিখ ইহুদি বৌদ্ধ মুসলমান সমস্ত ধর্মের মানুষ সূরা ইয়াসিনটা কানের কাছে রেখে মাত্র তিনবার শুনবেন প্রতিদিন সকালবেলা, অশান্ত মন শান্ত হবে, যেখানে যাবেন কাজ হবে, যা করবেন কাজ হবে ইনশাআল্লাহ। একদম কমেন্ট করছে হুজুর রসুলকে দেখবো স্বপ্নে, ভাই আকফার মাকামে কাজ করতে হবে, কল ব্রু সের খফি আকফা, হুজুর বিস্তারিত বলেন না, বিস্তারিত বলতে পারবো না, কারণ আপনি কলবের মানে সবক জানেন না, রুহের সবর মানে আপনি জানেন না, তাহলে চারটে ক্লাস পরে পাঁচটা মানে পাঁচটা ক্লাসের সবক কিভাবে তোমাকে আমি বিস্তারিত বলতে পারি, পারি না, পারবো না, হতে পারে না, ক্লাস ১ জানো না, ক্লাস ৫ এর মানে পড়া তুমি বিস্তারিত শুনতে চাইবে, কোনো মাস্টার তোমাকে বোঝাবে না, একটু বোঝার চেষ্টা কর ভাই, একটু 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 আকেল কাজ করাও, একটু একটু বুদ্ধি কাজ করাও। আল্লাহ আকবার আল্লাহ, আমি আপনাকে নিয়ে একদম সহজ কথায় বলছি, সহজ কথা, একদম সহজ কথা, আল্লাহ বলা হয়ে যান আর এই কাজটা করেন, দেখেন আল্লাহ পাক যদি চান তার দয়া রহম আর করম হবে, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।